আজকে একটা নতুন পূজা মণ্ডপে, তো তোমাদেরকে প্রথমেই ঝাটটা দেখাচ্ছি, শুধু ঝাটটা দেখো। কত বড় একটা বিশাল ঝাড়, এই ঝাড়টা দেখে হয়তো কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে। এবার সাইডে একটা প্যান্ডেলটা যদি দেখো, সাইডে কুলো আর পাখা দিয়ে মোটামুটি প্যান্ডেলটা সাজানো হয়েছে দুদিকেই থাকে। এবার বলে দিই আমি কোথায় আছি, আর সাসপেন্সে রাখবো না। তো আমি এবার এসে গেছি বাগবাজার, মানে চন্দননগরের বাগবাজার। তো যেমন আমাদের কলকাতাতেও যেমন বাগবাজার রয়েছে, ঠিক তেমনি এখানে চন্দননগরেও বাগবাজার আছে। তো এই একদম এইখানে মাকে যদি তোমরা দেখো যথারীতি, এখানেও কিন্তু মায়ের সাজটা কিন্তু পুরোটাই সাদা, তার সাথে সাথে মায়ের শাড়িটাও কিন্তু এখানে সাদা কালারেই করা হয়েছে। এবং হাতের চক্র থেকে শুরু করে চক্রটা যদি দেখো, চক্রটাতে কিন্তু লাইট চলছে। ইনফ্যাক্ট সিংহুর চোখটাই, সিংহুর চোখটাকে যদি দেখো, সিংহুর চোখটাও কিন্তু লাইট চলছে। তো খুবই সুন্দর এখানেও কিন্তু মায়ের প্রতিমা। এটা হচ্ছে বাগবাজার সর্বজনীন, যেটা তোমাদেরকে দেখালাম বাগবাজারের চন্দননগরের বাগবাজারে যে জগদ্ধাত্রী পূজাটা হয়, এখানেও কিন্তু ঠাকুরটা অনেক বড়, বেশ বড়, এবং তার সাথে সাথে যথারীতি অনেক সুন্দর। এখানেও মাকে পুরোপুরিভাবে গয়নায় সাজানো হয়ে গেছে, পুরোপুরি গয়নার সাজানো মাকে রয়েছে। তো খুব তো আমার ভালো লাগলো, যেহেতু আমি প্রথমবার এসেছি, আমার তো পুরো একদম অন্যরকম অনুভূতি হচ্ছে এবার চন্দননগরে এসে। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। তো এখনকার মতন এখানে, এরপরে চলো, যদিও নেক্সট কোনো প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।